দেখো, তুমি জানো যে 139D/4 মহারানী ইন্দিরা দেবী রোডে চারতলার বাড়ি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি, দীর্ঘ ঘটনার সাক্ষী শোভন চট্টোপাধ্যায়। সেই বাড়িতে রত্না চট্টোপাধ্যায় থাকেন। যেটা জানা যাচ্ছে, গতকালই সেই বাড়ির মালিকানা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছে। কোটি টাকার বেশি মূল্যে, অর্থমূল্যে সেই বাড়ি কিনেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবং যেটা শোভন চট্টোপাধ্যায় কনিষ্ঠ মহলে জানাচ্ছেন এবং প্রকাশ্যেও জানাচ্ছেন, যে তারা এই আইনি খরচের জন্য, যেহেতু আর্থিক সংকট শুরু হয়ে গেছে এবং তার রোজগার বন্ধ হয়ে গেছে যেহেতু তিনি বাড়িতেই আছেন, স্বাভাবিকভাবে তার একটা অর্থ সংকট চলছে। শোভন চট্টোপাধ্যায় একটা অর্থবান মানুষ হিসেবে সবাই জানতেন, সেই মানুষের অর্থ সংকট চলছে এবং সেই অর্থ সংকটে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আর্থিক সাহায্য চেয়েছিলেন এবং সেই আর্থিক সাহায্য পেয়েওছে। এবং তারই বিনিময়ে তিনি তার বাড়ি, চারতলার বাড়ি, প্রায় কয়েক কাটা জমির ওপর যে বাড়ি, শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি, শোভন চট্টোপাধ্যায় যেখানে বিয়ের আগে এবং বিয়ের পরেও ছিলেন দীর্ঘদিন, সেই বাড়ি পুরোপুরি মালিকানা এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে এসছে। তুমি জানো যে ইতিমধ্যেই উইল করে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি তার অবর্তমানে, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের অবর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মালিক হবেন। এবং সেই জায়গা থেকে যেহেতু এখনো মালিকানা শোভন চট্টোপাধ্যায়ের, সেই মালিকানার থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই যে বেহালার বাড়ি রয়েছে, সেই বেহালার বাড়িতে, বাড়িটা পুরোপুরি শোভন চট্টোপাধ্যায়ের থেকে আইনত ভাবে কোটি টাকার অর্থ বিনিময়ে কিনে নিয়েছেন। এবং পাশাপাশি এই আপাত একটা সম্পত্তি হস্তান্তরের ঘটনার মধ্যেও একটা সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে, এই কারণেই যে বাড়ির মালিক হয়েই বৈশাখী বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে যিনি থাকেন, অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী, তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে তিনি নোটিশ পাঠাবেন যে শোভন চট্টোপাধ্যায়ের ওই বাড়ির মালিক যেহেতু এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সুতরাং ওই বাড়ি ছাড়তে হবে রত্না চট্টোপাধ্যায়কে। এ ব্যাপারে এখনো রত্না চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন রত্নাকে ওই বাড়ি থেকে সরতে হবে, তিনি নোটিশ দেবেন। পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়ের যে কন্যা, তিনি যদি মাকে ছাড়তে পারেন তাহলে ওই বাড়িতে থাকতে পারবেন, নচেত নয়। এবং শোভন চট্টোপাধ্যায়ের যে ছেলে বা পুত্র ওই বাড়িতে থাকেন তাকেও চলে যেতে হবে। সব মিলিয়ে যে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে টানাপোড়েন একটা নতুন সম্পর্কের থেকে যাচ্ছে, যদি এখনো পর্যন্ত রত্না চট্টোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। শোভন চট্টোপাধ্যায় নিজে কি জানিয়েছেন আসুন শুনবো। অর্থনৈতিক ভাবে আমার যে অফিসিয়াল আর্নিং ছিল, সেই আর্নিংটা ছিল যে আমার গোডাউন রেন্ট যেটা মহেশতলায় আছে, যেখানে আমি রিজাইন করার করেছি বলে বলা হচ্ছে, তাহলে সেখানে একটা ক্লেম সেটেলমেন্ট হয়, তার অ্যাসেসমেন্ট হবে এবং প্রত্যেক মাসের ভাড়াটা আমার কাছে পৌঁছানো উচিত। সেই ভাড়াটা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেওয়া হচ্ছে না। আমি নির্দিষ্টভাবে দাবি জানিয়েছি, চিঠিও দিয়েছি, শুধু ডাইভোর্স লিটিগেশন নয়, আরও বেশ কিছু আইনি সমস্যার জন্য আমার কোর্টে মামলা চলছে, সেখানে আইনি খরচা রয়েছে, কারণ যেভাবে ডিভোর্স কেস দীর্ঘায়িত করা হচ্ছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, নিশ্চয়ই একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে। সেই অর্থনৈতিক সমস্যার জন্যই বৈশাখী আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সেই টাকা আমি কি করে বৈশাখীর থেকে নেব? আমি সেই জায়গায় দাঁড়িয়ে মনে করেছি যে ওর যে এই জেস্টার, সেই গুড জেস্টারটাকে সম্মান দেবার জন্য আমি বলেছি যে না, আমার লোন প্রপার্টি যেটা 139D/4 মহারানী ইন্দিরা দেবী রোড, যে বাড়িতে আমি থাকতাম, সেই বাড়ি আমি ওকে ন্যাচারালি সেল ডিড করে দিয়ে চেয়েছি এবং দিয়েও দিয়েছি যে তার পরিপ্রেক্ষিতেই সেখানে একটা অর্থের বিনিময় হয়েছে এবং বৈশাখী সেটাকে উইলিংলি নিয়েছে। আর এই প্রসঙ্গে কি জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আসুন এবার শুনবো। ইদানিং ওর এতগুলো লিটিগেশন কস্ট আছে, ওর এতগুলো লিগাল কনসালটেশনের প্রয়োজন পড়ছে, আর ওর সমস্ত রোজগার গুলো বন্ধ হয়ে গেছে। ও মনে করেছে, আমি অবশ্য ওকে একদম প্রথম থেকেই বলেছি যে আমার যা আছে সবটাই উনি ব্যবহার করতে পারেন, কিন্তু সামহাউ আইদার ও সেলফ রেসপেক্টে লেগেছে বা সেকেন্ডলি ও যেটা বলে যে আমার ডিভোর্স কেস লড়বো, আমার মেয়েকে মেনটেন্স দেবো, সেটা তুমি কেন টাকা দেবে? তো আমি খুশি হব যদি তুমি কিনে নাও, কারণ
তুমি আমার বাড়িটায় যদি ভবিষ্যতে থাকো বা তুমি নাও, এটা তুমি সদ্ব্যবহার করো, আমার ভালো লাগবে। ন্যাচারালি এই বাড়ির যেহেতু এখন আমি মালিক, তো এই বাড়িতে তো আমি ওনাকে থাকতে দিতে পারি না। উনি তো উনি শোভন চ্যাটার্জির স্ত্রী হিসেবে এতদিন ওখানে থেকেছেন। এবার উনি ওনার ম্যাট্রিমোনিয়াল হাউস 36 মহারানী ইন্দিরা দেবী রোডে নিশ্চয়ই চলে যাবেন, বা ওনার উনি যেখানে খুশি উনি থাকতেই পারেন। আমি ওনাকে এভিকশন নোটিস নিশ্চয়ই পাঠাবো, আর যদি তাতে রেসপন্ড না করেন আইনের পথ খোলা আছে। এটা ঠিক যে শোভনের মেয়ে ছোট, তো আমি তাকে একটা চিঠি নিশ্চয়ই লিখবো, আমি রুহিকে নিশ্চয়ই লিখবো যে এটা তার বাবার বাড়ি, মানে রুহি যদি চায় সারা জীবন ওখানে থাকতে পারে, কিন্তু ওর মার সঙ্গে নয়। দেশি যদি কখন আমার কাছে কিছু রিকোয়েস্ট করে সেটা তো আলাদা ব্যাপার, তখন আমি নিশ্চয়ই ভাববো। কিন্তু সে ঋষি হোক বা রুহি হোক, নিশ্চয়ই রত্না চ্যাটার্জির সম্পর্কে আমার এই কনসিডারেশন থাকবে না। আমি চাইবো যে তিনি আত্মসম্মানের সঙ্গে এ বাড়ি ছেড়ে দিন, এই বাড়ির মালিক এখন আমি।